আসসালামু আলাইকুম। আজকে আমরা সৈয়দ মুজতবা আলী সম্পর্কে জানব। সৈয়দ মুজতবা আলী জন্ম 13 সেপ্টেম্বর 1904 সিলেটে, মৃত্যু 11 ফেব্রুয়ারি 1974 ঢাকা। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রাম্য রচয়িতা। তিনি দেশে বিদেশে ভ্রমণ কাহিনী লিখে খ্যাতি অর্জন করেছেন। এ ভ্রমণ কাহিনীতে তিনি কাবুল শহরের কাহিনীও বর্ণনা করেছেন। তার রচিত ভ্রমণ কাহিনী উপন্যাস, রম্য, ছোট গল্প প্রাপ্ত পুরস্কার সমূহ নিচে বর্ণনা করা হলো। ভ্রমণ কাহিনী জলে ডাঙায়, দেশে বিদেশে, উপন্যাস শবনম, অবিশ্বাস্য, তুলনাহীন, শহর ইয়ার, রম্য, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, চাচা কাহিনী, টুনি মেম, ছোট গল্প, পদটিকা, ধূপছায়া। প্রাপ্ত পুরস্কার সমূহ নরসিংহ দাস পুরস্কার, আনন্দ পুরস্কার 21শে পদক। আচ্ছা বন্ধুরা, এই ছিল সৈয়দ মুজতবা আলী সম্পর্কে তথ্য। আল্লাহ হাফেজ।